Hello viewers, assalamu alaikum. Welcome to Take Image On. This is me, Mahmudul Hasan John. তো বন্ধুরা অনেক জল্পনা কল্পনার পর আমাদের বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে ই-পাসপোর্ট অনলাইনিং যে সিস্টেমটা, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের পাসপোর্টটা করতে পারবেন। এখন আর আপনাদের কষ্ট করে যে পাসপোর্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন দালাল বা অন্যান্য যেই সব থার্ড পার্টি লোকগুলো আছে তাদের যে হ্যারাসমেন্টগুলো সেগুলো আর পোহাতে হবে না। আপনারা খুব সহজে ঘরে বসে আপনাদের অনলাইন যেই সাইটটাতে আছে এখানে গিয়ে খুব সিম্পলি যেই ফর্মালিটিসগুলো আছে সেগুলো পূরণ করে আপনারা ঘরে বসে আপনাদের পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন খুব অল্প দিনে, খুব সহজে। বন্ধুরা আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে চলে যায় আপনার ফোনের নোটিফিকেশন। সো ই পাসপোর্টে আবেদন করার জন্য প্রথমত আপনাকে যেতে হবে ePassport.gov.bd। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। সেখানে গিয়ে প্রথমে আপনি যাবেন হচ্ছে বা পাশে অ্যাপ্লাই অনলাইন, এখানে ডিরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করলে চলে আসবে আর ইউ অ্যাপ্লাই ফ্রম বিডি। সো এখানে অবশ্যই ইয়েস দেবেন, আর এখানে দেবেন হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট। সো আমি যেহেতু ঢাকায় আছি ঢাকাটা দিচ্ছি, আমি ড্যামো হিসেবে দেখাচ্ছি, এখানে আমি দিচ্ছি আমি যে এরিয়াতে আছি উত্তরাতে সেটা সিলেক্ট করে দিলাম। যে দেখেন আমি যখন উত্তরা সিলেক্ট করেছি আমার রিজনাল পাসপোর্ট দেখিয়ে দিচ্ছে পাসপোর্ট অফিসটা। সো এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার দেখাবে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস, সেখানে আপনি দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটি। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি @gmail.com। তার পরবর্তীতে কন্টিনিউ ক্লিক করতে হবে। করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার পাসওয়ার্ড সেট করবেন, কি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই। এবং পাসওয়ার্ড দুটি কনফার্ম হওয়ার পর আপনি পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনার নাম দিতে হবে। প্রথমে নাম দিলেন, দেন গিভেন নেম অপশনাল, যদি সেটা আপনি দিতেও পারেন। আর নিচে দিতে হবে সার নেম। সো অপশনাল নেম যেহেতু আছে আমি দিচ্ছি, এটা একটা ড্যামো আছে ড্যামো দিচ্ছি, সার নেমও দিয়ে দিচ্ছি। এখন এখানে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে, তার আগে নাম্বারটা অবশ্যই দিয়ে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি অপশনে চলে আসবে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, এখানে লেখা আছে অ্যান্ড ইমেল ওয়াজ সেন্ট টু ব্যাংক। সো অবশ্যই এটা মেইল আসবে একটি, সো আমি মেইলের জন্য অপেক্ষা করব। এখানে আমার মেইলের যে মেইল আইডি চলে আসছে, সো আমি মেইল আইডিটা মেইলটা ওপেন করছি, ওপেন করে দিচ্ছি। এখানে এখানে দেখছি লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, এই লিঙ্কটি হচ্ছে আমার ভেরিফিকেশন লিঙ্ক। সো এখানে ক্লিক করলে সরাসরি আমার ই পাসপোর্টের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আমি এটা ক্লিক করে আবার ওপেন করলাম। এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে সো সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করে এখানে আমার আগে মেইল আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আবার সাইন ইনে ক্লিক করতে হবে। এখানে মাই পাসপোর্ট ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন, সো আমি ডান পাশে দেখেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করে দেওয়ার পর লিস্ট চলে আসবে, এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে প্রথমে। সো প্রথমে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, এখান থেকে ক্লিক করে দেন জেন্ডার সিলেক্ট করলাম মেল, তারপর হচ্ছে নাম সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট করতে হবে হচ্ছে আমি কী করি। সো আমি যেহেতু প্রাইভেট সেক্টরে জব করি সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দিতে হবে আমার ধর্মটা, মানে ইসলাম, যেহেতু আমি ধর্ম ইসলামটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। পরবর্তীতে দিতে হবে কোন দেশে থাকি, সো অবশ্যই বাংলাদেশ। এবং এখানে দিতে হবে কোন ডিস্ট্রিক্টে সেটা, মানে ডেট অফ বার্থ ডিস্ট্রিক্টটা। এবং হচ্ছে আমার জন্ম তারিখটা দিতে হচ্ছে, এর ফার্স্টের ডেট, দেন হচ্ছে মান্থ, দেন হচ্ছে ইয়ার। সো এবং ফাইনালি ইয়ারটা দেওয়ার পর আমাদের দিতে হবে সিটিজেনশিপ, আমি কি জন্মগতভাবে কি বাংলাদেশি কিনা সেটা দিয়ে দিচ্ছি। এবং লিখা আছে ডু হ্যাভ পাসপোর্ট ফর আদার কান্ট্রিজ, আমার অন্য দেশের পাসপোর্ট আমি দিচ্ছি না। এবং আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এখন। সো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা হচ্ছে আমার, এটা পার্সোনাল ইনফরমেশন। সো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এখানে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যেহেতু আমার আগে কোনো পাসপোর্ট নেই সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ এনি, এটাতে ক্লিক করলাম। ডান পাশে যেটা ক্রসিং হয়ে আছে সেটা ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাড্রেস জানতে চাইবে, সো আমার পারমানেন্ট অ্যাড্রেসটি জানতে চাচ্ছে। প্রথম হচ্ছে ঢাকা দিলাম, দেন হচ্ছে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার নামটি আমি টাইপ করে দিলাম। এটা অবশ্যই যেহেতু আমি আছি হচ্ছে যেখানে আছি, সো সেটা আমি লিখে দিচ্ছি। এবং আমার রোড ব্লক সেগুলো দিয়ে দিব এখানে। সো এটা দিয়ে দেওয়ার পর আমার পোস্টাল কোড জানতে চাইবে, এটা হচ্ছে সিলেক্ট পোস্ট কোড ডিস্ট্রিক্ট, এটা দিয়ে দিচ্ছি। এবং কোন এরিয়াতে আছি, পুলিশ স্টেশন কোনটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে যেহেতু এখানে বলছে যে প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি যেহেতু একই প্রেজেন্ট এবং
পার্মানেন্ট এস একই, সেখানে আমি সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমাকে বলছে যে পাসপোর্ট অফিস কোনটা, সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছে যে পাসপোর্ট অফিস আমার হচ্ছে উত্তরা, যে কনসার্ন অফিস, সেখান থেকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে আসবো হচ্ছে প্যারেন্টস ইনফরমেশন, মা বাবার ইনফরমেশনগুলো দিতে হচ্ছে। সব মা এখানে বাবার নাম দিচ্ছে, বাবার নাম দেওয়ার পর এখানে বাবার প্রফেশনটা দিতে হচ্ছে, বাবার প্রফেশনটা দিয়ে দিবেন এখানে। ন্যাশন সে কি জাতীয় থাকে তার, সেটা অবশ্যই বাংলাদেশি, আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশি হওয়ার সবচেয়ে বেশি, সো বাংলাদেশি দিয়ে দিচ্ছে। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা হচ্ছে বাবার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা অবশ্যই আপনার এখানে দেবেন। তারপর হচ্ছে মাদার্স ইনফরমেশন চাচ্ছে, সব মায়ের ইনফরমেশনগুলো দিচ্ছেন। প্রথম হচ্ছে মায়ের নাম দেবেন, মায়ের নামটি সিলেক্ট করে তারপর তার প্রফেশন কি অবশ্যই হাউস ওয়াইফ, এবং সে ন্যাশনালিটি কি সেটা দিতে হবে, এবং তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আবার এখানে দিতে হচ্ছে। সো এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। সো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে যদি আদার্স গার্জিয়ানের কোনো ইনফরমেশন জানতে চাই, এবং যদি আপনার মা বাবার ইনফরমেশন না দিতে চান, আদার্স গার্জিয়ানের ইনফরমেশন এখানে দিতে পারতেন। যাই হোক, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার এখান থেকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপ হচ্ছে স্পাউস ইনফরমেশন, তার মধ্যে আপনি যদি বিবাহিত হন সেটা দিবেন, বা অবিবাহিত হলে সেটা দিবেন, যেহেতু আমি বিবাহিত নই। সো সিঙ্গেল দিয়ে দিচ্ছি, সিঙ্গেল দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন জানতে চাইবো, সেখানে আপনি যা কিছু তাকে দিতে পারেন, আন্টি, ব্রাদার, ব্রাদার, বিজনেস, কলিগস, কাজিনস, ডটার, যা কিছু দিয়ে দেবেন। আমি কাজিন দিচ্ছি, আমি কাজিনের নামটি এখানে লিখে দিচ্ছি, জাস্ট এ ডেমো। সো এই ডেমো অনুযায়ী আপনি নিজের করে নিতে পারেন খুবই সহজে। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস যেখানে থাকে আমার কাজিন সে অ্যাড্রেসটা দিচ্ছি, কারণ ইমার্জেন্সি ইনফরমেশনে অবশ্যই তাকে ইমার্জেন্সিতে কন্ট্যাক্ট করা হবে। এখানে গ্রাম দিয়ে দিচ্ছি, রোড দিয়ে দিচ্ছি, পোস্টাল কোড, মানে ইনফরমেশনে ক্যাটাগরিতে সব কিছু প্রায় সিমিলারই থাকে। সেখান থেকে পোস্ট কোড দিয়ে দিচ্ছি, পোস্ট অফিস দিচ্ছি, পোস্ট ফার্স্ট, দেন হচ্ছে পোস্ট কোড দিব, পোস্ট কোড দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে 1230 দেওয়ার পর এখানে হচ্ছে অবশ্যই এটা তুরাকের মধ্যে পড়েছে, থানাটা তুরাক থানা সিলেক্ট করে দিয়েছে। এখানে মেইল আইডি জানতে চাচ্ছে, এটা যদি অপশনাল দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ইটস অল অফ টু ইউ। সো এখানে মেইল আইডি দিয়ে দিচ্ছি, যেহেতু জাস্ট একটি কাল্পনিক একটি ডেমো, সেখানে আমি আমার যে কাজিন তার নাম্বারটা দিচ্ছি, ইমার্জেন্সিতে যদি কোনো প্রয়োজন এখানে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। সেখানে আবার ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ, নাম্বারটি তোলা হয়ে গেলে নাম্বারটি উঠিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখন আমি ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ। ক্লিক করার পর অপশন চলে আসে পাসপোর্ট অপশন, এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পেজ নিতে পারেন, ভ্যালিডিটি নিতে পারেন। সো 48 পেজ 5 বছরের মেয়াদের জন্য আলাদা অ্যামাউন্ট, 64 পেজ 10 বছর অ্যামাউন্টের জন্য, 10 বছর মেয়াদের জন্য আলাদা একটা অ্যামাউন্ট রয়েছে। সো আপনারা যেটা পছন্দ সেটা সিলেক্ট করে আপনি, যেহেতু আমি 64 পেজে নেব, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর চলে আসবে হচ্ছে আপনি কি রেগুলার ডেলিভারি নিতে চান নাকি এক্সপ্রেস। যদি এক্সপ্রেস নেন অ্যামাউন্ট বাড়বে, রেগুলার ডেলিভারি নিতে চাইলে অ্যামাউন্ট কমে যাবে। সো আমি রেগুলার নিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমার ইনফরমেশনগুলো যা যা দিয়েছি এতক্ষণ সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। সো আপনি ইনফরমেশনগুলো আবার রিচেক করে নেবেন, কারণ এটা কিন্তু আপনার পাসপোর্টের ইনফরমেশন হিসেবে থাকবে। সো অবশ্যই এখানে ভুল করা যাবে না। তারপর হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে হবে, এখানে লেগেছে কনফার্ম। আপনার পেমেন্টের যে অপশনটা সেখানে নিয়ে আসবে, সেখানে হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে পারেন অথবা অফলাইনে পেমেন্ট করতে পারেন। আমি আপনাদের অনলাইনে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পপ অফ যেটা আছে ব্রাউজারে সেটা অফ করে নিতে হবে, এবং আমি প্রিফার করবো যে অফলাইনে পেমেন্ট করেন, সেটাই বেটার। অফলাইনে পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক যেগুলো রয়েছে, ব্যাঙ্ক এশিয়া, ঢাকা ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক অথবা ট্রাস্ট ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্কে যে কোনো ব্রাঞ্চে দিতে পারেন। সেই ব্যাঙ্কগুলো যে কোনো একটিতে আপনি টাকা জমা দিবেন। সো টাকা জমা দিয়ে আপনি পরবর্তী স্টেপগুলো অবলম্বন করবেন, সেখান থেকে আমাকে করতে হবে কন্টিনিউ ক্লিক করতে হবে। সো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। সেখানে ইনফরমেশনগুলো সব আরেকবার রিচেক করে নিতে পারেন আপনি। সেখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পরে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখন। অ্যাপয়েন্টমেন্ট নেবেন হচ্ছে আপনি যে জমা দিবেন, আপনি যে অনলাইনে যেগুলো আপডেট করেছেন এগুলো তো আপনাকে অফিসে জমা দিতে হবে, যেমন আপনার যে রেকর্ড ডকুমেন্টস সেটা। সো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে প্রথমে, এখানে দেওয়া আছে, যেহেতু আজকে হচ্ছে এখানে 24 তারিখ। সো আমি আগামী মাসের যেতে হবে, যেহেতু 24 তারিখ ফ্রাইডে। সো
আমি আগামী মাসে 2 তারিখে সিলেকশন করে দিচ্ছি, ফেব্রুয়ারি 2 তারিখে সিলেকশন করে এবং কয়টার সময় অবশ্যই সকালে একটু ভালো মতো ঘুম দিয়ে তারপর যাবো ছবি তোলা হবে যেহেতু 10টার সময় যাব। সো এখানে দেখেন দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন শিডিউল সাবমিট হয়ে গেছে, সো এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট আইডি দেওয়া আছে আর নিচে দেখেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে, আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন। এখানে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা আর এখানে হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, কারণ এই ফর্মটি আপনার সাথে করে নিয়ে যেতে হবে, সো এটা আমরা প্রিন্ট করে ফেলি। সেটা প্রিন্ট করে ফেলার পর আপনারা দেখতে পারবেন, আমি এটা ভিউ করে দেখাচ্ছি আপনাদের, আপনার নতুন পাসপোর্টের জন্য ই পাসপোর্টের জন্য অথবা যদি রিশো করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে আপনি পারবেন। সো এখান থেকে আপনার ইনফরমেশনগুলো আপনি আরেকবার চেক আউট করে নিতে পারেন কোনো ভুল আছে কিনা। চেক আউট করে আপনার সাথে কী কী প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাগজপত্র দিবেন। সো এখানে দেওয়া আছে দেখেন পার্সোনাল ইনফরমেশন সবই দেওয়া আছে, একদম ডিটেলস সব দেওয়া আছে। আপনি এখানে পেমেন্ট ইনফরমেশনগুলো জাস্ট আপনি যদি অফলাইনে পেমেন্ট করবেন সেটি ইনফরমেশনগুলো একটা প্রিন্ট আউট করে লিখে নিতে পারেন হাতে। দেখেন এখানে লিখেছে পেমেন্ট ইনফরমেশন, এখানে ব্যাংকের নাম, পেমেন্ট রেফারেন্স নাম্বার, পেমেন্ট ডেট অ্যান্ড হচ্ছে পেইড অ্যামাউন্ট কত টাকা জমা দিয়েছেন। যেহেতু আপনি অফলাইনে দেবেন আপনি এখানে নিজে হাতে লিখে দিতে পারেন অথবা আপনি প্রিন্ট কম্পিউটার টাইপ করে একটা প্রিন্ট আউট করে নিতে পারেন জমা দেওয়ার সময়, সো এখান থেকে করতে পারেন। দেন হচ্ছে যেটা লেখা আছে যে সংযুক্তি তালিকা, আপনি যা যা কাগজপত্র দিবেন সেটা ধরেন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়েছে, সো ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এখানে অ্যাটাচ করবেন অথবা আপনি পাসপোর্ট যদি রিইস্যু করে থাকেন সেটা পাসপোর্টের পূর্ববর্তী পাসপোর্টটা দিচ্ছেন সেটা অথবা বার্থ সার্টিফিকেট, যেটা প্রয়োজন হয় সে অনুযায়ী আপনি প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিবেন। সো আমি যখন সাকসেসফুলি সাবমিশন করেছিলাম ক্লিক করেছিলাম তারপরেই আমার কাছে 2টি মেল চলে এসেছে, একটি হচ্ছে যে আপনি সাকসেসফুল সাবমিশন মানে আমার সাবমিশন কমপ্লিট হয়েছে সেটা বুঝিয়েছে, এবং পরবর্তীতে আরেকটি মেল পেয়েছি যেটাতে অ্যাড্রেস সহ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। সো অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হচ্ছে আমি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাব এবং কোন অফিসে গিয়ে জমা দেবো সুন্দর মতো সব দিয়ে দিয়েছে, চমৎকার। সো এখানে দেখেন কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, যেটা হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্মটা, পেমেন্ট স্লিপটা, এনআইডি অর বার্থ সার্টিফিকেট অথবা প্রিভিয়াস পাসপোর্ট, যেটা প্রয়োজন হয় আর কি সেটা নিয়ে যেতে হবে সাথে করে, এবং অ্যাড্রেসটিও দিয়ে দিয়েছে, চমৎকার। সো খুবই চমৎকার একটি পদ্ধতি। অনলাইন থেকে আপনি অ্যাপ্লিকেশন করলেন, ফর্মটি ডাউনলোড করলেন, সেটা প্রিন্ট আউট করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করলেন, ব্যাংকে গেলেন, টাকা জমা দিলেন, টাকা জমা দেওয়ার রিসিপ্টটি তার সাথে অ্যাটাচ করে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে ডেট অনুযায়ী সে সময় অনুযায়ী অফিসে গিয়ে আপনি জমা দিলেন, জমা দেওয়ার পরে আপনাকে একটি অ্যাকনোলেজ স্লিপ দিবে বা হচ্ছে আপনি ডেলিভারি স্লিপ দিবে, সেখানে ডেট দেওয়া থাকবে আপনি কবে আপনার পাসপোর্টটি পাবেন, পাসপোর্টটি পাবেন। আর এর মাঝেও তো আপনার জানতে ইচ্ছে হবে যে পাসপোর্টটি কী অবস্থায় আছে, সেটা যদি চেক করতে চান সেটাও চেক করতে পারেন, খুবই সহজ। সো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা চেক করবেন। এখান থেকে আপনি পাসপোর্টের অবস্থান জানতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা মনে রাখতে হবে এবং এখানে ক্লিক করতে হবে চেক স্ট্যাটাস এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি যেটা এখানে দেখালাম সেটা দিতে হবে, দিয়ে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে চেক ক্লিক করলে আপনার বর্তমানে এই পাসপোর্টের অবস্থানটি জানতে পারবেন। সো খুব সহজ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আই হোপ আপনারা সকলেই বুঝতে পারছেন, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।